Hello YouTube, welcome to the world of hardcore carnivore. তো যেমন কি তোমরা থাম্বনেলটা পড়ে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি কারণের জন্য বেরোচ্ছি। তো আজকে অনেক দিন পর আমাদের একটা বন্ধুদের গেট টুগেদার প্ল্যান হয়েছে, তো আমরা প্ল্যান করেছি বোম্বে ব্রাসেরি যাব। তো এখান থেকে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাব, ওখান থেকে ওর গাড়ি করে আমরা সবাই রেস্টুরেন্টটাই যাবো। আর অন দ্য ওয়ে আমাদের একটা বন্ধু আছে, তাকে আমরা পিক আপ করবো। তো স্টে টিউন, দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছটা 14 অলরেডি, মানে ভারতীয় পাংচুয়ালিটি হিসাবে আমি একদম কারেক্ট টাইমে আছি, বাট ব্রিটিশ পাংচুয়ালিটি হিসাবে একটুখানি গণ্ডগোল আছে। অনেকগুলো ফোন এসছে, মিস কল এসছে, আমি একটা ফোন করে দেখেন জানিয়ে দিই যে আমি এসে গেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি নিচে, আবার এখন উপরে উঠবো, ঠিক আছে আমি আসছি। এখন আবার চারতলা উঠাবে, ঠাকুর জুতো খুলতে হবে। তো ফুল দিয়ে কি করবি তুই? ফুল কিনছে, গোলাপ ফুল কিনছে। আচ্ছা ঠিক আছে, তুই কেন চল, আমি ডাকছি, তুই কেন এখানে বসে পাশ, তুই আয় তাহলে বুঝতে পারবি। এই নে, কথা বলছে তোর সাথে রিনা। এই বিভাস চলে আয় না, যে বন্ধুরা কথা বলেছিলাম যাকে পিক আপ করবো ও ফোন করেছে, এখন রাস্তা দাঁড়িয়ে গোলাপ কিনছে, কি কারণে কিনছে আমরা জানি না। ফাইনালি যে বন্ধুটার জন্য ওয়েট করছিলাম সে এইখানেই চলে এসছে, এই হচ্ছে সেই বিভাস। এই তুই গোলাপ কিনছিলি, গোলাপ কোথায়? এই গোলাপ কোথায়? এই গোলাপ কোথায়? চলো আমরা সবাই এখন রেডি ডেস্টিনেশনে যাওয়ার জন্য, ওখানে গিয়ে কথা বলছি। আমাদের আরও কিছু ফ্রেন্ডসরা অ্যাড হবে, তো তারপরে ওদের সাথেও আলাপ করাবো। এই হচ্ছে আমাদের টোটাল গ্যাং, এই কজনই পড়ে আছে শেষমেষ, আরও কয়েকজন ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটা এবার বাজে ব্যাপার, দাঁড়াবে আমি বলেছি যে কয়েকজন আরও ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই তুই তো কিছুদিন আগে জঙ্গল বেড়াতে গেছিলিস, কেমন ঘুরলি? ভালো।
এইটা শর্টস এর মধ্যে তুই ভর্তা চিলি তারপরে এগুলো তুই পাবি এগুলো মোস্ট প্রবাবলি তোর এই গোলগাপ্পা টাইপ আমি এটা নেব এটা কিছু জিজ্ঞাসা করবি না এখানে এখন ইনস্টাগ্রামের জন্য ছবি তোলা হচ্ছে ভালো করে ছবি তোল তুই ছবি না তুললে তো হবেই না তোর ছবি তোলার উপরে কলকাতার ফুড মার্কেট দাঁড়িয়ে রয়েছে ওখানে এখন গ্রুপ ছবি তোলা হচ্ছে এটা কি উইং ছিল নানা চৈতন্য উইং না কি বললো পাইলে কি উইং ছিল কেমন খেলে এটা আমি আগেও খেয়েছি ব্যাঙ্গালোরে সেম সেম বোম্বে ব্রাসেরি ব্যাঙ্গালোরে বাস নিজে পুরো
জাস্ট পুরো চিজে ভরা শাসা দুর্দান্ত খেতে। এটা কি রিনা? তুমি ডিশ খাচ্ছ? Yes. কেমন? প্রচন্ড নরম, মোস্টলি থাই আর লেগ পিসের মাংস দিয়ে খাওয়া, ঘাম চলে আসছে, চোখে ভাব জমছে। খামাতে পারছি না। খুব বাজে লাগছে, আচ্ছা এইটা হচ্ছে তন্দুরি প্রন, এর প্লেটটার ছবি তোলবার টাইম পাইনি, তার আগেই সার্ভ করে দিয়েছে। কে বলতো কেমন খাবে? ওই দেখো ছবি তুলছে। আমাকে একটা খেয়ে রিভিউ দাও কেমন খেতে। তার জন্য আগে ওটা সামনে থেকে সরাতে হবে, নাহলে আমি খেতে পারবো না শান্তিতে। আরে ও রিভিউ দেবে, আমার রিভিউ দেবে এটা কেমন, আর আমাকে কেটে কেটে ব্যাপারটা বুঝতে দে। এখন ময়না তদন্ত চলছে। এত ভালো খেতে? কিরে তোরও কি ওকে না ইয়া? ছেলে গেট টুগেদারে এসে খেলা দেখছে, প্রকৃত ফ্যান ক্রিকেটের, তাই তো? ফুলন অর্ডারটা আরেকবার রিপিট করে দিন তো। তাহলে দুটো স্মোক জর্দুন মাটন,
একটা কোস্টাল প্রন মশলা, একটা মটন বডি বিরিয়ানি আর দুটো স্টিম রোল। এই হচ্ছে আমার অর্ডার দেওয়া বিরিয়ানি, সাথে রায়তা দিয়েছে, আর এটা ওই অনেকটাই পর্দা বিরিয়ানি টাইপের মতন। এখানে রুটির ইয়েটা রয়েছে, এটার ভেতরে বিরিয়ানি, টেস্ট দেখবো কীরকম। বিরিয়ানিটা এমন আহামরি কিছু না, নর্মাল যেরকম বিরিয়ানি হয় সেরকম। এর থেকে আমাদের পাড়ার বিরিয়ানি অনেক ব্রেক।